নমস্কার বন্ধুরা, আজকে যে জপের নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সেটি এসেছে ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। সেই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা সেখানে কিভাবে আবেদন করবেন এবং আপনাদের এডুকেশন কি প্রয়োজন তার ডিটেলসে বলে দেবো এই ভিডিওটির মধ্যে। তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছে নোটিফিকেশনটির মধ্যে। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে চলে যাচ্ছি নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন, ওদের নোটিফিকেশনটির মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে সেই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। এবং দেখুন সেখানে প্রথমে বলা হয়েছে এটা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যারা আবেদন করবেন দেখুন সেখানে বলা হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া। দেখুন বলা হয়েছে আপনারা যারা আবেদন করবেন দেখুন আপনার পোস্ট নেম বলা হয়েছে সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, আইসিডিএস এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সেখানে গ্রুপ সি নন গেজেটেড পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট লোক নিয়োগ করা হচ্ছে। এবং দেখুন আপনার স্যালারি দেওয়া হচ্ছে লেভেল 9 অনুযায়ী 27,300 টাকা থেকে আপনার স্যালারি স্টার্ট হবে। তাহলে ভ্যাকেন্সি টেবিলটি ডিটেলসে বলেছি এবং বাকি ইম্পর্টেন্ট টপিকগুলিও এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বন্ধুরা প্লিজ, আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে আপনাদের বুঝতে প্রবলেম হবে। দেখুন প্রথমে আপনাদের টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 36টি। এর মধ্যে কাস্ট সেগুলো ভাগ করা রয়েছে ইউআর এসসি এসটিদের জন্য, পোস্টগুলি ভাগ করা রয়েছে সেটা আপনারা চেক আউট করে নিতে পারবেন। সঙ্গে দেখুন যারা আবেদন করবেন আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রয়োজন, যারা গ্রাজুয়েশন করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে দেখুন বলা হয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, আপনাদের অ্যাটলিস্ট 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা ফিল্ড হুম্যান অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের মধ্যে আপনাদের 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সঙ্গে দেখুন বলা হয়েছে আপনাদের নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং ককবরকের মধ্যে আপনাদের নলেজ থাকতে হবে। নাম্বার 3 মধ্যে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারের মধ্যে আপনাদের নলেজ থাকতে হবে। তাহলে দেখুন যাদের এই ডিজারেবল কোয়ালিফিকেশনগুলি রয়েছে সেখানে আপনাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তাহলে দেখুন যারা আবেদন করবেন আপনাদের এজ লিমিট বলা হয়েছে 18 বছর থেকে 40 বছর অবধি আবেদন করতে পারবেন এবং এজ লিমিটটি কাউন্ট করা হবে 20/1/2022 হিসাবে সেখানে কাউন্ট করা হবে। এবং দেখুন সেখানে এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনাদের 5 বছরের এজের রিল্যাক্সেশন রয়েছে। তাহলে বন্ধুরা যারা আবেদন করবেন দেখুন সেখানে বলা হয়েছে আপনাদের লাস্ট ডেট বলা হয়েছে 20/1/2022 আপনাদের সেখানে লাস্ট ডেট। তাহলে সেখানে ক্লিয়ারলি বলেছে দেখুন বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 20/1/2022 সেখানে আপনাদের লাস্ট ডেট। তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে চুজ অফ এক্সাম সেন্টার, তাহলে আপনাদের এক্সাম সেন্টার রয়েছে দেখুন সেখানে সর্বমোট টোটাল 5টি এক্সাম সেন্টার রয়েছে। এর মধ্যে দেখুন আপনাদের চয়েস মতো সেখানে চুজ করে নিতে পারবেন। প্রথমটি রয়েছে আগরতলা, দ্বিতীয় রয়েছে আম্বাসা, তারপর ধর্মনগর, কৈলাসহর অ্যান্ড উদয়পুরের মধ্যে আপনাদের সেই এক্সাম সেন্টার রয়েছে সেটা আপনারা চুজ করে নিতে পারবেন। সঙ্গে দেখুন বলা হয়েছে সেখানে এক্সাম রয়েছে এবং সেখানে প্রথমে প্রি এক্সাম হবে এবং সেখানে ফাইনাল এক্সাম হবে। দেখুন সেখানে 2টি স্টেপে আপনাদের এক্সাম হবে, তার সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। প্রি এক্সাম এবং মেইন এক্সাম হবে আপনাদের। এবং বন্ধুরা সেখানে সম্পূর্ণ ধরনের ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এই পিডিএফটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রয়েছে, সেখান থেকে আপনারা সেটা ডাউনলোড করে সেটা চেক আউট করে নেবেন। সঙ্গে দেখুন বলা হয়েছে সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য দেখুন সেখানে অনলাইনে পোর্টালটি শুরু হয়েছে 15/12/2021 থেকে সেটা শুরু হয়েছে এবং লাস্ট ডেট 20/1/2022 সেখানে লাস্ট ডেট এবং সন্ধ্যা 5:30 অবধি সেখানে আপনাদের ওয়েবসাইটটি ওপেন থাকবে। তাহলে যারা আবেদন করবেন দেখুন ওদের আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশনটি ফর্ম ফিল আপ করতে হবে। এবং বন্ধুরা যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনার কী সমস্যা হচ্ছে আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। সঙ্গে দেখুন বলা হয়েছে যারা এই পোস্টগুলির জন্য আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফ্রি প্রয়োজন। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে গ্রুপ সি নন গেজেটেড পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যারা আবেদন করবেন দেখুন সেখানে জেনারেল ক্যান্ডিডেট যারা আবেদন করবেন আপনাদের 200 টাকা পেমেন্ট ফি দিতে হবে। এবং বন্ধুরা দেখুন এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার যারা রয়েছেন আপনাদের 150 টাকা পেমেন্ট ফি দিতে হবে। এবং বন্ধুরা এসটিদের জন্য আরও সেখানে আদার্স ফ্যাসিলিটি রয়েছে সেটা আপনারা চেক আউট করে নেবেন। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলি বলে দিয়েছি, তাও যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আমি সর্বশেষ রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা ত্রিপুরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।